আচ্ছা, জীবনে কখনো এমন মানুষের সাথে পরিচয় হয়েছে যার সাথে দেখা হওয়ার পর ভেবেছো যদি আমাদের দেখাই না হতো, তার আসার আগে জীবনটা কতটা পারফেক্ট ছিল? না কারোর জন্য চিন্তায় থাকতাম, না কারোর অপেক্ষায় থাকতাম, না কখনো এরকম উদাসীন হয়ে বসে থাকতাম। কেন দেখা হলো সেই মানুষটার সাথে? কেন সে আমাকে ছেড়ে চলেই বা গেল? কথা হয়েছিল জীবনের এই রাস্তাটা তার সাথে হাঁটবো একসাথে, সবকিছু মিথ্যে ছিল এত? তার সাথে যদি আবার আমার মনে সেই সব কথা শেয়ার করতে পারতাম, তার সে রাগ ভাঙানো, আমি গোলাপ ভালোবাসি বলে কারণে অকারণে একটা করে গোলাপ এনে আমার কানের পাশে গুঁজে দেওয়া, যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে, নদীর পাড়ে বসে আমার কাঁধে মাথা রেখে আমাদের ভবিষ্যতের গল্প করা, সব কিছু কি এত সহজেই মিথ্যে হয়ে গেল? কখনো ভাবিনি সেই মানুষটা মাঝপথেই ছেড়ে চলে যাবে। আজ যখন নিজের পরিস্থিতির কথা ভাবি, নিজের কষ্টের কথা ভাবি, তার প্রতি আমার ভালোবাসার কথা ভাবি, একটাই কথা মাথায় আসে, কেন আসলো আমার জীবনে সে, কেন দেখা হলো তার সাথে আমার? তার আসার আগে জীবনটা তো বেশ ভালোই চলছিল, তার আসার সাথে সাথে নতুন স্মৃতির জন্ম হয়, কারোর জন্য প্রথম চিন্তা করতে শুরু করি। ঠিক কতটাই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো, কিন্তু সে আমাকে মাঝপথেই ছেড়ে চলে যায়। আসলে না, কখনো কখনো জীবনে কিছু মানুষের সাথে দেখা না হলেই ভালো হয়, কেননা আমরা যখন তাদের কাছে জোর করে থাকতে চাই, সেই জিনিসটা জীবনে সব থেকে বেশি কষ্টদায়ক। আসল কারণ খোঁজে না।